আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এগুলা যারা নাকি হজ বা উমরা করতে যায় ওদের এগুলা লাগে। তো এখানে হচ্ছে এটা গামছা, এটা হচ্ছে ব্যাগ সব ক্যারি করার। এটা কি মোর বাবা কালোটা? এই যেটা জুতার ব্যাগও লাগে হজের উমরার থেকে? হজের থেকে হজ উমরা থেকে জুতা চুরি, এই জন্য জুতার ব্যাগ। আল্লাহ জানলাম আজকে। এটা বেল্ট মনে হয়, সক্স, এটা লুঙ্গি, গেঞ্জি, আর এই সাদা কাপড়টাই পরে। হ্যাঁ, ও এটা হচ্ছে এহরামের কাপড়, এই কাপড়টাই আসল সুতি এহরাম। এই যে আর এগুলো তো এই যে এই তো এই হচ্ছে এগুলা কাপড় চোপড়ই লাগে, এগুলো জিনিসপত্রই লাগে, মানে এগুলো মেইন আর কি বলা যায় টুকটাক। সব লাগবো আপনার এখানে, আর জুতা রাখবেন এটার মধ্যে, ঢুকবেন জুতা এটার ভিতরে ঢুকে জুতা চুরিয়ে যাবো। জুতা দুই জোড়া নিয়ে দেবো লাগে, কাপড় যখন কিনবেন তখন কোমরে বেল বাঁধবো, তখন আর কাপড় খুলতো না, আটবেন তো আটাআটি লাগবে তখন আর কাপড় ওইটা খুলতো না। হ্যাঁ, এটার ভিতরে রাখিয়ে এটার ভিতরে আপনার এখানে আছে আপনার একটা তেল আছে, অলিভ অয়েল তেল, বেজদিন এগুলো লাগে বলে, আর একটা প্লেট আর একটা ইয়েছি গ্লাস। এটা যদি এরা তো খাবার দিব, যদি আমি কিছু কিনা খান তাহলে তো প্লেট সিলেট লাগবো এখানে। আর এটা ব্যাগের মধ্যে রেখে দিল, লাগলে ইউজ করলেন না লাগলে নাই। আমি কইছিলাম 30টে হইল, ওই এগুলা মুদ্রা কখন লাগবে কাগজ? এই টাকা এখানে যদি খরচ করে লাগবে কিছু কিনলে কিনলে দশ পাঁচ লেখা আছে। হ্যাঁ সুন্দর, আছে একটা দুইটা দশ রিয়েল আছে চারটা পঞ্চাশ রিয়েল একটা আর পাসপোর্ট আর আপনার টিকার সার্টিফিকেট লাগবো।
যত লাগবে আপনার গেছেন দিবেন সাথে নাম লাগবে সাথে নাম লাগবে আর এগুলো ওই হাজার আমি চাই তোমাদের সঙ্গে 140 যেত আমার লাগবে